চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কাল ভোট, আজ নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পাঠানোর কথা, তো সুষ্ঠু ভোট নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন? ধন্যবাদ আকাশ, আপনি যথার্থই বলছেন। নির্বাচনী যে সরঞ্জাম, সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে বলতে যে 735টি কেন্দ্র রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়, সেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা রয়েছে। সকাল থেকে কিন্তু আসলে নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারাও এসেছেন, একটু পরে যারা আনসার থেকে নিয়ে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারাও কিন্তু এই জায়গায় জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পর থেকে কিন্তু তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে এই সরঞ্জামগুলো নিয়ে চলে যাবে। কিন্তু আমি আপনাকে জানাতে চাচ্ছি, আপনি অবশ্যই জানেন যে রাত পোহালে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ইভিএম এর সব কেন্দ্রে কিন্তু আসলে ভোট গ্রহণ করা হবে, ইভিএম এর মেশিনগুলো কিন্তু এখানে বসে গেছে। সব মিলে বলা যায় নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ করেছেন ইসি। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখন থেকে কিন্তু আসলে যে সতর্ক অবস্থান রয়েছে, এমনকি 25 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, কোনো জায়গায় যেন সহিংসতা যেন না হয়। সব মিলিয়ে বলা যায় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একেবারে শেষ। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আকাশ আপনাকে, যে সরঞ্জামগুলো কিন্তু ডাকা হয়ে কিন্তু চট্টগ্রামে এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য, সেই সরঞ্জাম এই জায়গায় কিন্তু ডাকা হয়েছে। তারা এই জায়গা থেকে আনসার বাহিনী থেকে নিয়ে যে নির্বাচনে যে কর্মকর্তা যারা দায়িত্বে আছেন, প্রায় 4,500-এর মতো নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো আমরা যদি বলি আপনাকে, যদি 12টা থেকে 1টার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে সেই সরঞ্জাম। তেমনিভাবে যে পুলিশ কমিশনারের সাথে আমরা কথা বলেছি, পুলিশ কমিশনার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো কিন্তু আসলে ঘোষণা করা হয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু যে পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবিও কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনের যে প্রার্থীর কথা যদি আমরা আপনাকে, যারা প্রতিদ্বন্দ্বিতা করছে মেয়র পদে কিন্তু 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, এর মধ্যে বড় দুই দলের প্রার্থী রয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপির। তেমনিভাবে যে কাউন্সিলর এবং কি সংরক্ষিত কাউন্সিলর পদেও কিন্তু 225 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু আছে। তো এইভাবে যদি কিন্তু আসলে নির্বাচনের পরিবেশটা যদি এইভাবে থাকে, তাহলে ভোটারদের যে প্রত্যাশা, দীর্ঘদিন ধরে যারা ভোটাররা যে অপেক্ষা করে আছেন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন ধরে তারা কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য যে আগ্রহ নিয়ে বসে আছেন, তারা কিন্তু আসলে সেখানে গিয়ে ভোট দিতে পারবে বলে তারা আশা করছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। আপনাকে ধন্যবাদ।